আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আমরা সবাই মিলে ভালো আছি। আমি এখন চলে এসেছি ব্যাংকক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা দমদম এয়ারপোর্ট যেটা বলে। আমি এখানে এসেছি কারণ হচ্ছে আমি একটা ব্যাংকক ট্যুরে এসেছিলাম। তো আমি আজকে হচ্ছে ব্যাংকক ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, এর জন্য আমি এয়ারপোর্টে এসেছি। এখানে আমি এই ভিডিওতে দেখাবো যে এয়ারপোর্টে যে বোর্ডিং পাস হয়, যে ইমিগ্রেশনে কী কী প্রসেস আছে, সব আমি স্টেপ বাই স্টেপ কখন কোথায় যাচ্ছি কী কী করতে হচ্ছে আমি এই ভিডিওতে দেখাবো। এখানে যে স্ক্রিন আছে, স্ক্রিনে সব এয়ারওয়েজের টাইমিংটা উঠে থাকে। আর আমি যেহেতু থাই এয়ারওয়েজের টিকিট নিয়েছি, তাই আমি থাই এয়ারওয়েজের টিকিটের কাউন্টার মানে কোথায় কোন লাইনে দাঁড়াবো আমি দেখে নিয়ে আমি এই লাইনে দাঁড়িয়েছি। আর এখান থেকে আমার টিকিটটা নেওয়া প্রায় শেষ হয়ে গেছে, আমি এখন বোর্ডিং পাসে চলে যাব। আর এর জন্য আমি এই যে চলে এসেছি, ডিপার্চার একটা একটা কিউ আছে, এখানে কিউতে সবাই দাঁড়াচ্ছে। আর এখানে একটার পর একটা চেকিং হচ্ছে, ডকুমেন্ট চেকিং, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারপরে যে ভিতরে যেতে হবে। আর এখানে আমি লাইনে দাঁড়িয়ে চারপাশের জায়গাটা একটু দেখাচ্ছি। চলে এসেছি, আমি এখন বাড়ি যাব, খুব ভালো লাগছে। এখানে হচ্ছে দুইতলায় উঠে যাচ্ছি, যে অ্যাক্সেলেটর দিয়ে দুইতলায় এসে গেছি। আর এই দুইতলায় আবার কিউতে দাঁড়িয়ে সব চেকিং হবে, এর জন্য এখানে সব লাগেজগুলো প্রথমত জমা দিতে হচ্ছে। তো আমি হচ্ছে লাগেজটা এখন জমা দিব, দিয়ে হচ্ছে এখানে লাগেজ জমা দিয়ে অন্য একটা কিউ ধরে ভিতরে যাব। যাওয়ার পরে হচ্ছে আমার লাগেজটা হচ্ছে চেকিং হয়ে ভিতরে যাবে। আর এখানে আমার আগের আপু যিনি ছিলেন, তিনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার ফেসের স্ক্যান হচ্ছে, তারা মেনলি তার আই কন্টাক্টটা স্ক্যান করে সেই যে প্রকৃত ব্যক্তি, পাসপোর্টের ব্যক্তিটি, সেটা ভেরিফিকেশন হচ্ছে। এরপরে আমারটা ভেরিফিকেশন হয়ে আমি যে ভিতরে চলে এসেছি, এটা হচ্ছে খুব সুন্দর একটা জায়গা। ইমিগ্রেশনের কমপ্লিট করে এখানে এসে একটা সুন্দর প্লেস আছে। আর এখানে একটা সিনারি আছে যেখানে না লাইভ প্রজাপতি উঠছে এরকম মনে হচ্ছে, এটা দেখে আমার খুব ভালো লেগেছে, এর জন্য ভাবলাম যে এটা আমি ক্যাপচার করে নিই, তাই আর কি নিয়েছি। এখন আপনাদের দেখে আশা করি ভালো লাগবে। আর এখান থেকে আমি অনেক আউটলেট দেখতে পাচ্ছি, যেখানে না বিভিন্ন ভ্যারাইটিস আইটেম দেখা যাচ্ছে। এখানে আমি ঘুরে ঘুরে দেখব, আপনারাও আমার সাথে থাকুন। আর এখানে এক্সেলেটরের সিঁড়িগুলো এতটা ভালো, মনে হচ্ছে একবার উঠলে একদম স্টার্টিংয়ে আমি স্টার্ট করলাম, একদম এন্ডিংয়ে চলে গেলাম একদম মুহূর্তের মধ্যে। মূলত এই এক্সেলেটরগুলো যারা একটু হেলদি, গায়ে ব্যথা আছে, হাঁটতে পারে না, তো তাদের জন্য এটি খুবই ভালো। জাস্ট একখানে স্টে করবে ওর উপর উঠে, তাহলে হয়ে যাবে। আর এটা হচ্ছে একটা বুথ, আমরা নর্মালি হচ্ছে এটিএম বুথ থেকে টাকা উঠে, আর এই বুথ দিয়ে কয়েন বুথ, এখানে কয়েন দিয়ে আমি কি কিনবো তার টাকা হচ্ছে এখানে দিলে প্রোডাক্টটা বের হয়ে আসে। আর হচ্ছে আমি এখন যাচ্ছি একদম হাই এয়ারওয়েজের যে প্লেস আছে সেখানে, আর যাওয়ার এর জন্য দীর্ঘ পথ। আমি এখন বিমানে উঠছি, অলরেডি উঠে গেছি, বিমানটা অনেক বড়, আর প্রথম বিজনেস ক্লাস, তারপরে হচ্ছে ইকোনমি ক্লাস, এটা সবার জন্যই। তো যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ইয়ার, তো এখানে হচ্ছে আমার মনে হচ্ছে কি এর আগে আমি কখনো এত বড় বিমান দেখিনি। এমনি বাংলাদেশি বিমানগুলোতে উঠেছে দেখেছি অনেক ছোট, বাংলাদেশি বিমানে চারটা সমান মনে হয় একটা বিমান, যে বিমান ফ্লাই করছে। আর বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। Good morning, ladies and gentlemen. Welcome aboard Thai Airways International, a member of Star Alliance, together with Bangkok Airways. Captain Warapone and myself, Chakram,
ขอแนะนำให้ท่านสวมหน้ากากป้องกันบริเวณจมูกและปากตลอดเที่ยวบินและขอเรียนให้ทราบว่าในกรณีที่เกิดการสูญเสียความดันบรรยากาศท่านควรต้องถอดอุปกรณ์ดังกล่าวก่อนสวมหน้ากากออกซิเจนครับครับThank you for watching this video. Allah Hafiz. Bye.